সুপ্রভাত বন্ধুরা, আজ বছরের প্রথম দিন, সবাই ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। গতকাল বিকেল চারটের সময় দেখুন বন্ধুরা কি অবস্থা হয়ে রয়েছে। এই আজ তিন চার দিন ধরে যা ঠান্ডা, যেরকম ঠান্ডা একটা শীতলহর ছেড়েছে, তার মধ্যে আবার কান কনকন করছে। দিনে কি রাতে কি সকালবেলা বিকেলবেলা সারাক্ষণ রোদ খুব ভালো ওঠেনি, হালকা হালকা রোদ, আর ভীষণ ঠান্ডা ছেড়েছে দু তিন দিন ধরে। মনে হয় গঙ্গাসাগর মেলার জন্যে মনে হয় এই ঠান্ডাটা পড়েছে। তো বন্ধুরা, বাড়ি এসে গেছি হাঁটা চলা করে, জলের বোতল ভরছিলাম। বন্ধুরা কি বলবো, জলের বোতলটা ছিপিটা লাগানো হয়নি, উল্টো হয়ে পড়ে গেছে, আরও কাজ বাড়লো। তো এই সমস্ত তো হয় বন্ধুরা, কি আর করবো, এই বয়সে এরকমই একটা করতে গেলে আর একটা হয় এই বছরে। হ্যাঁ বন্ধুরা, নিজের ভালোবাসাকে প্রথম দাম দিতে হবে। ভালোবাসা বলতে নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের আকাঙ্ক্ষা, নিজের যত কিছু ইচ্ছে আছে সমস্তকে আগে আসতে হবে নিয়ে। তো বন্ধুরা, কাজের ফাঁকে ফাঁকে এসে এই টুকটাক কাজগুলো সেরে রাখছি সকালের জন্য। তো বন্ধুরা, এখন তরি তরকারি সব গরম হয়ে গেছে, গরম গরম আমরাও খেয়ে নেব। খাওয়া হয়ে গেছে, বাইরে দরজা লাগাতে গেলেই ও আমাদের সঙ্গে এরকম খেলতে চায়। তো দু মিনিট ওকেও ধরে আদর করে দিলাম, তাই না বন্ধুরা? কি মজা লাগে, ছোট বাচ্চাদেরকে ঘাঁটাঘাঁটি করতে খুবই ভালো লাগে আমার। সুপ্রভাত বন্ধুরা, সাজিরিতা ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানাচ্ছি উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। 24 জো হ্যায় আপনে উইশ কো পুরা করনে কা হ্যায়, বহুত লগন কে সাথ লগ জাইয়ে কাম পে, তো সব কি উইশেস পুরি জরুর হোঙ্গি ইস বার। দুয়ারে একটু জল দিয়ে দিলাম বাসি দুয়ারের মধ্যে। এই কুকুরের ছানাগুলো এখানে বসে তো বেশি জল দেওয়া যায় না, তা ব্রাশ করে মুখ টুক ধুয়ে এখন ফ্রেশ হয়ে গিয়ে রান্নার কাজ আরম্ভ করে দিয়েছি বন্ধুরা। এখন বাজে পাঁচটা বন্ধুরা, সকালবেলায় উঠে মুখ হাত পা ধুয়ে সব রান্নাঘরের কাজগুলো সব রেডি করে রেখেছি, আর এগুলো সব নর্মাল হতে আমি রেখে দিই। নর্মাল হওয়ার পরে প্রায় আধা ঘন্টা পরে আমি এগুলোতে তরকারি বসাই, কারণ কি ফ্রিজ থেকে বার করেই রান্না করলে না তরি তরকারিগুলো কেমন যেন হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, নরম হতে চায় না। তো ওই জন্য আমি একটু নর্মাল হওয়ার জন্য রাখি, তারপরে এই সব বাসি কাজগুলো সারতে সারতে রান্নার কাজে হাত লাগাই। তো এখন বাজে বন্ধুরা প্রায় 5:30 বাজে, আধা ঘন্টা হয়ে গেছে উঠে। তো এই বাসনগুলো সব একদিকে রেখে দিয়েছি, এঠো বাসনগুলো, তারপরে অঞ্জনা এসে ধোবে ওইগুলোকে। এখানে রান্না করতে করতে টুকটাক কাজগুলো যেগুলো থাকে কিচেনে সেগুলো আমি করতে থাকি। আজ নতুন বছরের প্রথম দিন, তাই এসার আজকে ফিস্ট আছে, ও ফিস্টে চলে গিয়েছে, বাড়ির সামনেই নৈহাটিতেই চলে গেছে। এবার দুপুরবেলায় আমরা দুজন রান্না খুবই কম, মেয়ের বাবা তো ওই হাঁসের মাংস আছে ওনার জন্য রেখে দিয়েছিলাম, তো সে খেয়ে নেবে, আর মাংসগুলো অনেকটাই হয়ে গেছিলো। আর আমি ভাতের মধ্যে দুটো ছোটো ছোটো টমেটো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ, তা আমার খুবই ভালো লাগে, টমেটো মাখা করব। আর এখানে শাক আছে, আর একটা তরকারি করেছি, যেটা এই যে পেঁয়াজ ভাজা, আলু আর ওইগুলো সব মিক্স করে যেগুলো ভাজা করা হয় সেগুলো। তো বন্ধুরা, আমি তো দুপুরবেলায় রুটি খাই, আমার এতেই হয়ে যায়, আমার বেশি কিছু পদ লাগে না। আজ 1 জানুয়ারি, তাই কোনো অনুষ্ঠান করা হলো না বাড়িতে, স্পেশাল কিছু হলো না, কারণ এটা কেউ একজন না থাকলে বহুত মুশকিল হয়ে যায়, কি রান্না করবো, আর যেটাই রান্না করব সেটাই বাসি হয়ে যাবে। তা ভাবছি রাত্রেবেলায় কিছু স্পেশাল রান্না করব বন্ধুরা। তো এশা আসবে, এশার বাবা আসবে, তখনই কিছু স্পেশাল রান্না করব। আর এমনি পায়েস ঠায়েস করলে কেউ খেতে চায় না, আমাদের এমনি কেক বানিয়েছি সেটাই পড়ে রয়েছে, খাওয়ার লোক নেই, তো ওই একটা খুব মুশকিল হয়ে যায়। এখানে আমি তাড়াহুড়ো করে ওর বাবার লাঞ্চ প্যাক করে দিচ্ছি, সে দুটো পিঠে খেয়ে গেছে, আর টিফিনে কিছু নিয়ে যায়নি, বললো আমাকে লাঞ্চ দিয়ে দাও, আজকে আমার দেরি হয়ে গেছে। তা আমি তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি লাঞ্চ। এখানে ঈশাকেও দুটো পিঠে দিয়ে দিলাম মুখে একটু চিনি দিয়ে খাইয়ে, কারণ ও তো গুড় দিয়ে খাবে না। এইসব করতে গিয়ে তারপরে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও একটুখানি গিয়ে একটা ঘি দিয়ে রুটি খেয়ে ঈশাকে আবার একটু আগিয়ে দিয়ে আসলাম। ভাই দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গা না, আর এখানটায় সব জায়গায় চারিপাশটা বাঁধানো, আর কুকুরটি কি সুন্দর এক ধারের মধ্যে শুয়ে রয়েছে, রোদ পোহাচ্ছে, বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আজকের মতন এতটাই, বিদায় নিচ্ছি, আবার কাল দেখা হবে, সবাই ভালো থাকবেন, নতুন বছরে অনেক আনন্দ ফুর্তি করবেন, সবাই ভালো থাকবেন, টাটা বাবাই বন্ধুরা।